জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় এই জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আমাদের এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে অসুস্থ অবস্থায় বিস্তার মধ্যে শুয়ে আছে, সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে এই জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হচ্ছে মাশাআল্লাহ আমাদের আজকের যে প্রধান মেহমান আল্লামা জুনায়েদ বাবুনগুলি সাহেব, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা যেন সহি সালামতে আমাদের এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারে, সকলে বলি আমিন। আজকের মাহফিল ওলামায়ে কেরাম, ইমাম এবং ওলামায়ে কেরাম এবং এলাকাবাসী উদ্যোগে এই মাহফিল হচ্ছে। মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার ওলামায়ে কেরামের তাস আলহাজ হযরত আলহাজ হাফেজ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, শুকরি বলি আমিন। এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, শুকরি বলি আমিন। মাহফিল আজকেও চলবে, আগামীকালকে ইনশাআল্লাহ হবে। আমরা সকলে এই মাহফিলের মধ্যে উপস্থিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ার এবং হাদিসের আলোচনা শুনে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন, শুকরি বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন? আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি আগে, এরপরে দুনিয়ার কাজকর্ম করার জন্য বলেছেন। সর্বপ্রথম দুনিয়ার মধ্যে জিন জাতিকে সৃষ্টি করেছেন, এরপরে আদম জাতিকে সৃষ্টি করেছেন। যখন জিন জাতিকে সৃষ্টি করেছেন, যখন জিন জাতি জানতে পারলো মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবে, তখন জিন জাতি আল্লাহ তাআলাকে বলেন, যাতে কেন মানব জাতি মারাবেন, এরা তো মারামারি কারাকারি খুন খারাপি করবে, তাদেরকে পাঠিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরত আমার হিকমত তোমরা বুঝবে না। তামাম মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম জাতিকে মানব জাতি, সেই মানব জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ পাক বলেন, পাপীদেরকে
শাস্তি দেওয়ার জন্য আল্লাহ হাবিব বলেন لو أن جنينا منها نفخ في الأرض ما أنبتت قذرا نبي كريم صلى الله عليه وسلم باقي تلك شستي دوار جنو قمر مطي أمور بشكل شاب لجلت قرر كبويتي ويشا بربيش تصبر قتال ওই সাপের যদি নিঃশ্বাস পড়ে দুনিয়ার জমিনের মধ্যে যদি ওই সাপের একটা নিঃশ্বাস পড়ে তাহলে তাহার দুনিয়ার জমিনের মধ্যে যত সবুজ গাছপালা সমস্ত সবুজ গাছপালা গুলো মরে শুকিয়ে যাবে শুধু একটি নিঃশ্বাস পড়ে একটি নিঃশ্বাস পড়ে শুধু তাই নয় দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যেত মানুষ যখন মৃত্যু বরণ করবে ওই ব্যক্তি যদি গুণাগার ব্যক্তি হয় আল্লাহর হাবিব বলেন ওই গুণাগার ব্যক্তিকে বিষাক্ত সাপ যখন চোখন মারবে তখন 70 বছর মাটির নিচে চলে যাবে আবার যখন চোখন মারবে আবার 70 বছর মাটির নিচ থেকে ওই বিষাক্ত সাপ বেরে এসে উঠাবে তাকে উঠাবে পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করে অমান্য করেছে তাদের জিন জাতিকে দেখা যায় জিন জাতিকে দেখা যায় আর বাতাসের মধ্যে তুলে আল্লাহ হাবিব বলেন কবরের আযাব দেখা যায় কবরের আযাব দেখা যায় না জিন জাতিকেও দেখা যায় না কিন্তু জিন জাতি তো দেখা যায় না কিন্তু আমরা তো বিশ্বাস করি জিন জাতি আছে আছে কি না কবরের আযাব যে হয় এটা তো সত্য কবরের আযাব আমরা দেখতে পাই দেখতে পাই কবরের আযাব তো দেখা যায় না কবর বিশ্বাস করতে হবে কবরের আযাব যে সত্য সে কথাটা বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই একটি ঘটনা মানুষের সামনে প্রকাশ করে দেখা দেখায় কিনা সাইয়েদ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত আলেমদিন ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি ছিলেন সাইয়েদ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার একটি কিতাবের মধ্যে লিখেছেন কোন এক ব্যক্তি আমার টাকার ফুলি আছে কিনা ওই ব্যক্তি কবরের মধ্যে যখন
দিয়ে দেখতেছে তখন কবরবাসীর কবর মধ্যে আগুন দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কারণ কবরের মধ্যে আযাব কবর হবে কবরবাসী যখন আল্লাহ তাআলার হুকুম মানবে না আল্লাহ তাআলার হুকুম অমান্য করবে তখন কবরবাসীর কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল জানি কি দেখলা তাই আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে মানুষকে কষ্ট দেব না মানুষের হক কষ্ট করব না আল্লাহ তাআলার হুকুম পাঁচ নামাজ আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুন সকলে আমিন আমিন দুনিয়ার মধ্যে কেউ বেঁচে থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ পাক বলেন Let's start with the Ramadan.
তার সামনে ডান হাতে চলে আসবে। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? হাসানের ময়দান, হাসানের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে, বস্ত্রহীন অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকানো চিন্তা করবে পর্যন্ত আসবে না, এমন ভয়াবহ অবস্থা হবে। তিনটা সময়ের মধ্যে একটা সময় হলো, যারা একটা ব্যক্তি তাদের আগুন নামাগুলো তার সামনে ডান হাতে চলে আসবে। আরেকটা অবস্থা হলো, আসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল হুজুর চাওয়া হবে, প্রত্যেকটা মানুষ বলতে থাকবে আমার পাল্লা বাড়ি হবে, আমার নেকের পাল্লা বাড়ি হবে না গতির পাল্লা বাড়ি হবে। তখন ওই ব্যক্তি পরেশান না অবস্থায় থাকবে। তিনটা সময়ের মধ্যে আরেকটা সময় হলো, যখন পঞ্চরথ পার হবে, পঞ্চরথের রাস্তা কত হাজার বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, মানুষ কয় বছর বাঁচে, 100 বছর হায়াত পাবে? বর্তমান যুগে আমি দেখতেছি মানুষ যে অল্প বয়সে দুনিয়া থেকে চলে যেতেছে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেছে, 50, 55, 60, 70 বছরের লোক কম দেখি, 100 বছর হায়াতের জিন্দগি নাই। আমরা দুনিয়া দুনিয়া করতে করতে পরকালের স্থায়ী জীবন, আর দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী জীবন, আমরা ভুলে গেছি। দুনিয়ার পিছনে মেহনত করতে করতে পরকালের কথা ভুলে গেছি। আল্লাহ নবী বলেন, আর দুনিয়া ও মাসলাতুল আখিরা, তোমাদের আখিরাতের সঞ্চয় করতে হবে দুনিয়া থেকে। দুনিয়া থেকে যদি পরকালের সামানা তৈরি করে নিয়ে যেতে পারো, তাহলে তোমার কবরের মধ্যেও শান্তি, আর হাসরের ময়দানও তোমার শান্তি, বছরের জীবনের জন্য আমরা কত মানুষকে ক্ষতি করতেছি, মানুষের আকাশের মধ্যে যখন বিজলি চমকায়,
পাঁচ থেকে 10 মিনিট ভিতরে আকাশের বিদ্যুৎ চমকায় আর যখন দুনিয়ার বুকে কারেন্টের বিদ্যুৎ চমকায় তখন এক সেকেন্ডে যখন একটি স্লো স্টেপ দেয় বাতি জ্বলে উঠে সময় কতটুকু এক সেকেন্ড সুইচ দেওয়ার সাথে সাথে বাতি আলোকিত হয়ে যায় আল্লাহর নবী বলেন পঞ্চরাতের রাস্তা 30,000 বছর রাস্তা যারা নেককার ব্যক্তি যারা নেককার মানুষ তারা যখন পঞ্চরাত পার হবে বিজলির গতিতে অর্থাৎ বিদ্যুতের গতিতে পঞ্চরাতের রাস্তা পার হয়ে যাবে মানুষের সাথে দুর্ব্যবহার করেছে মানুষের সাথে খারাপ আচরণ করেছে মানুষের দিলের মধ্যে আঘাত দিয়েছে যারা হলো মক্কার ব্যক্তি তারা হলো মক্কার মানুষ মক্কার ব্যক্তি যখন বলছেন পার হয়ে যাবে বলছেন চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে আর আর ওই বক্তার ব্যক্তি যখন পার হয়ে থাকবে পার হওয়ার সঙ্গে সঙ্গে ওই বক্তার ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে নাউজুবিল্লাহ আমরা কি নেককার বান্দা হতে চাই না বক্তার বান্দা হতে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার মানুষ হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমিন আজকের মাহফিল যারা পরিচালনা করেছেন তারা হলেন ওলামায়ে কেরাম আপনাদেরকে সঙ্গে নিয়ে এই মাহফিলের ব্যবস্থা করেছেন ওলামায়ে কেরাম যারা মসজিদের খেদমতে আছে যারা দিনের কাজ করতেছে দিনের খেদমত করতেছে মাদ্রাসায় খেদমত করতেছে তারা হলো আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা হলো ওলামায়ে কেরাম মুসলমানদের যেই দিলের মধ্যে
মুসলমানের যে ক্ষতি করতেছে আল্লাহ তাআলা হয়তো কোন এক সময় তাদেরকে এই জঘন্যতম অপরাধের শাস্তি ভোগ করতেই হবে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amin.